হরে কৃষ্ণ। আগামী 5ই পৌষ, 22শে ডিসেম্বর রবিবার সফলা একাদশীর উপবাস। যারা একাদশীর উপবাস করেন তাদের আমি সফলা একাদশীর মাহাত্ম পাঠ করে শোনাব। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষা একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদির দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ এবং দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই এই জগতের সর্বশ্রেষ্ঠ। মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীবহত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবহত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের 10ম দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল, কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে প্রায় মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচৈতন্য হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপি লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভ দিব্যরূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হল। সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই।
এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফললাভ হয়। যারা একাদশীর ব্রত পালন করেন তাদের জন্য আমি পালনের টাইমটাও বলে দিচ্ছি। 6ই পৌষ, 23শে ডিসেম্বর সোমবার, পালন সকাল 6টা 14 থেকে সকাল 9টা 48-এর মধ্যে। আরেকবার বলে দিই, 6ই পৌষ, 23শে ডিসেম্বর সোমবার, পালন সকাল 6টা 14 থেকে সকাল 9টা 48-এর মধ্যে আপনারা পালন করবেন। হরে কৃষ্ণ। আমি প্রত্যেকটা ভিডিওয় এরকম একাদশীর মাহাত্ম্য আপনাদের বলে শোনাবো। যারা পড়তে জানেন না, কাছাকাছি কোনো মন্দির নেই, আপনারা বুঝতে পারছেন না কবে একাদশী, তাদের জন্য আমি এই ভিডিওটি বানিয়ে ছাড়ছি। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন।